बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करी खूब भालो आछेन आमी आलहामदुलिल्लाह भालो आछि। आज के अम्मी प्याजू बनाबे प्याजू बनानोर रेसिपी आपना देखे दिखाबो। मटर डाल और मसुर डाल मसुर डाल कत दिसन और मटर डाल दुईटा मिले आधा पुआ दिसि आधा पुआ दिसि আর ইয়ে দিছি একটা রসুন বাটি দিছি একটা রসুন একটা বোম্বাই মরিচ দিছি বাটি ও আচ্ছা আর পেঁয়াজ দিছেন আপনি না পেঁয়াজ আবার কাটি দেব পেঁয়াজ কেটে দিই আর একটু পোলা চাল দেব মচমচে হওয়ার জন্য দেখো মচমচা করতে জানেন আপনি একটু পোলাও চাল বাটি দিতেছেন হ্যাঁ ঠিক আছে পেঁয়াজ তাকে ভালো হবে আর অনেক মজা লাগবে খাইতে পোলাও চাল বাটা হয়ে গেছে এবার সাথে মিক্স করে দিছেন মিক্স করা হবে চাল বাটা ডাল বাটা সাথে মিক্স করে দিছি আইকটু সাথে আমি আইকটু ডালের সাথে আইকটু কাঁচা মরিচকে বাটা দিছি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাকে এখন ধুই ভালো করে সাফ করে কুচি কুচি কেটে নিব এবার ধনিয়া পাতা ধুই কুচি কুচি কাটে একসাথে মিক্স করা হবে সাথে পেঁয়াজ দিয়ে যাইতেছে পেঁয়াজ অনেক চিকন চিকন করে দাদু বলছে আফিন বড় বড় পেঁয়াজ পছন্দ করে না এই জন্য চিকন করে ছোট ছোট করে কাটতেছে আপনি তোমার জন্য পেঁয়াজ রেডি হবে বুঝছো আপনি তুমি পেঁয়াজুতে ছোট ছোট সাইজে চিকন পেঁয়াজ দিতে পছন্দ করো হ্যাঁ মা ঠিক আছে খুশি আছো পেঁয়াজ তোমার জন্য রেডি হবে বানাবে বানাইতে নেই এখন সব কিছু হয়ে গেছে চক করা এবার আমি লবণ দিবেন না মিক্স করার জন্য লবণ একটু জবদার এবং কালার হওয়ার জন্য আচ্ছা হাফ চা চামচ লবণ দিতেছি একটু কালারের জন্য জর্দা রং দিয়ে হইতেছে একটু জর্দা রং দেওয়া পরে সবগুলোকে ভালো করে মিক্স করা হইতেছে পেঁয়াজু বানানোর জন্য ভালো করে আমি মিক্স করতেছি এবার ফ্রাই পেঁয়াজু ফ্রাই করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এখন আমি আগে ফ্লেম অন করি পেঁয়াজু ফ্রাই করার জন্য তেল আমি গরম করতে জন্য দিয়ে দিছি একটু গরম হয়ে যায় তারপরে পেঁয়াজু ফ্রাই হবে অয়েল একটু গরম হয়ে গেছে এবার পেঁয়াজু ফ্রাই করতে জন্য অয়েলের ভিতরে দিতেছি এরকমই করে সবগুলো ফ্রাই করা হবে পেঁয়াজু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করা হচ্ছে এক সাইড থেকে সুন্দর ফ্রাই হয়ে গেছে আর এক সাইড পাল্টাই দিয়েছে আর এক সাইডে ফ্রাই করার জন্য এক সাইড থেকে ফ্রাই হয়েছে আর এক সাইড ফ্রাই করছে পেঁয়াজু সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার আমি উঠাই ফেলি উঠাই আমি একটা প্লেটে বের করে দিই সুন্দর ফ্রাই হয়েছে আর বাকিটা আমি ফ্রাই করে ফেলি আর কিছুটা বাকি আছে ওটাও ফ্রাই করতে জন্য দিতেছি আর কিছুটা বাকি ছিল ওটা ফ্রাই হয়েছে এরকম করে সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটে বের করে দিলাম সবগুলো পেঁয়াজু সুন্দর রেডি হয়ে গেছে একটু প্লেটে বের করে ফেলছি আফ্রিদির জন্য আফ্রিনের দাদু পেঁয়াজু রেডি করে ওকে খেতে দিছে আজকে বিকালের নাস্তা সাথে আমি পাঁপড়ও আফ্রিনের জন্য ফ্রাই করছি আফ্রিন ন রেডি করে দিতেছে কেন আফ্রিন অনেক শখ করে খায় আপনি তাড়াতাড়ি খেয়ে ফেলো আজকে আপনি বাবা নেই আপনি বাবা ডিউটিতে আসছে ও বাবাকে মিস করতেছে ইনশাল্লাহ কালকে বাবা আসবে তারপরে আবার তুমি কালকে বাবা আসবে তারপরে আবার আমরা পেঁয়াজু বানাবো ঠিক আছে
পেঁয়াজু আলু চপ। হ্যাঁ বাবা কিন্তু ডিম আলু চপ খুব বেশি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, শুনছো? পেঁয়াজু কেমন লাগতেছে আম্মু? খাও, তাড়াতাড়ি খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ আমি খাবো, ঠিক আছে আমিও খেতে বসি। ওকে ভিউয়ার্স, আফরিন এখন আমাকে খাওয়ার জন্য ডাকতেছে, আমিও আমি হাতে মজেদার মুচমুচে পেঁয়াজু খেতে বসি। আমার আজকে ভিডিও এখানেই শেষ। আমি হাতে মজেদার মচমচে পেঁয়াজু রেসিপি আপনারও বাসায় ট্রাই করবেন। আজকে আমাদের ভিডিও ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।